أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে আব্দুল শহীদ ভাই জানতে চেয়েছেন যে কোনো লোক যদি দেনা ঋণ থাকে তাহলে সেখান থেকে উত্তোলন হওয়ার উপায় কি এবং কোন ধরনের দোয়া পড়লে ঋণ ইত্যাদি শোধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার সকল কিছু কর্মের সাপোর্ট করতে হবে এবং আল্লাহর কাছে সকল বিপদ থেকে উদ্ধার কামনা করতে হবে। আর এই জন্য যে আমলগুলি বিশেষ প্রয়োজন তার মধ্যে এক নম্বর হলো আল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। যেমন আল্লাহ বলেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে আপনি বলুন যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমা কবুলকারী। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন। অয়ুমদেদকুম বি আমওয়াল ওয়া বানিন, এবং আল্লাহ আপনার সম্পদ এবং সন্তান বৃদ্ধি করে দেবেন। ওয়াজআলকুম জান্নাতাও ওয়া জাআলকুম আনহারা, এবং আল্লাহ অনেক ফল বাগ বাগিচা এবং নদ নদী ইত্যাদি আপনাকে দেবেন। সূরা নূহের 10-12 নম্বর আয়াতে এটা বর্ণিত রয়েছে। এই জন্য করে আপনার আমার উচিত হলো প্রথমে ওই যে ব্যক্তি ঋণগ্রস্ত বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার পারবেন, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এরকম করে, অথবা আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এরকম করে এই দোয়া, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম করে বেশি বেশি ইস্তেগফার পারবেন। এক দ্বিতীয় নম্বর কথা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক দোয়া শিক্ষা দিয়েছেন, তার মধ্যে একটি দোয়া হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কেউ যদি এই দোয়াটি পড়ে এমনকি উহুদ পাহাড়ের সমানও তার যদি ঋণ থাকে এটা আল্লাহ শোধ করে দেবেন। যেমন বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আমি কি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেব না যেই দোয়াটা পড়লে তোমার যদি উহুদ পাহাড় সমান তোমার ঋণ হয়ে যায় তারপর আল্লাহ কবুল করবেন, মানে আল্লাহ আদায় করে দেবেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ বলুন। তখন তিনি বললেন বলো আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রাহমানাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া রাহীমাহুমা তুতিহিমা মান তাশা ওয়া তামনাউ মিনহুমা মান তাশা ইরহামনি রাহমাতান তুগনিনি বিহা আন রাহমাতিন মিন সিওয়াক। এই হাদিসটি সহিহ তারগীব ও তারহীবের মধ্যে 1821 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। অনুরূপভাবে আরেকটি দোয়া রয়েছে যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বর্ণিত, তিনি বলেন যে তার কাছে একজন লোক এসে, ঋণগ্রস্ত লোক এসে বললেন যে আমি আমার যে ঋণ এইগুলি আমি অপারক হয়ে গেছি। তখন তিনি বললেন যে আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দেবো না যে এই বাক্যগুলি রসুল্লাহ সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন, যদি তোমার ঋণটা একে সবর পাহাড়, সবর একটা পাহাড়ের নাম বা শের পাহাড়, শের পাহাড় সমতুল্য তোমার ঋণ হয় তারপরে আল্লাহ এটা আদায় করে দেবেন এই দোয়াটি বললে। তিনি বললেন হ্যাঁ বলুন কি। তখন তিনি বলেন বলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। খুব ছোট্ট দোয়া, খুব সুন্দর, যে আল্লাহুম্মা কফিনি বিহালালিক, আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে যথেষ্ট করো, আন হারামিক তোমার হারাম থেকে বাঁচাও, ওয়া আগনিনি বিফাদলিকা আল্লাহ তোমার অনুগ্রহ আমাকে ধনী করো, আম্মান সিওয়াক তুমি ছাড়া আর কেউ এটা আমার এই ঋণ বা এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারে না। তো এই হাদিসটিও সহিহ তিরমিজিতে 3563 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে এবং শেখ আলবানি এটাকে সহি বলেছেন। তা আপনার আমার উচিত হলো এই দোয়াগুলি পড়া। এবং আরও একটা দোয়া রয়েছে যেটা যাবতীয় দুঃখ বেদনা কষ্ট সব যত প্রকার আপনার দুঃখ হোক না কেন, কষ্ট হোক না কেন, এই দোয়াটা যদি পড়েন আপনার এই দুঃখগুলি চলে যাবে। আর সেটা হলো কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন যে আল্লাহুম্মা ইন্নি আবদুক ইবনু আবদিক
ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলিন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক أو أنزلته في كتابك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي এই দোয়াটা কেউ যদি পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার যত দুঃখ কষ্ট এগুলো দূর করবেন এবং তার পরিবর্তে তাকে খুশি বা আনন্দ রাখবেন। এবং এই দোয়াটার অনেক ফজিলত রয়েছে। এই দোয়াটাও সহি তারগীব এবং তারহীবের 1822 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, শেখ আলবানী এটাকে সহি বলেছেন। আশা করি এই দোয়াগুলি পড়লে ইনশা আল্লাহ ওই ভাইয়ের সমস্ত প্রকার এই দুঃখ বেদনা দূর হবে। আল্লাহ আলম সোয়াব ও সাল্লাহ নবীন মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।